2022-23 অর্থ বছরে দক্ষিণ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ 1031.97 কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে। যে সকল খাত থেকে রাজস্ব আদায় করা হয়েছে তার মধ্যে গৃহকর বাবদ রেকর্ড 347.23 কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। এ সময় মেয়র 2023-24 অর্থ বছরের জন্য 6751.56 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। তিনি জানান, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর ট্রেড লাইসেন্স, কোরবানির পশুর হাট, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিং, মেয়র হানিফ ফ্লাইওভার, বর্জ্য অপসারণ সহ বিভিন্ন খাত থেকে আয় বেড়েছে। ডেঙ্গু পরিস্থিতি ও মশা নিধন নিয়ে মেয়র তাপস বলেন, ডেঙ্গু মোকাবেলায় প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধিরা কাজ করছে, জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে দেয়া নির্দেশনা মেনে চলারও পরামর্শ দেন দক্ষিণের মেয়র। 2023-24 অর্থ বছরের বাজেটে 1396.85 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সরকারি মঞ্জুরি হোক থেকে 40 কোটি টাকা, সরকারি বিশেষ মঞ্জুরি বাবদ 25 কোটি টাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা 4458.82 লক্ষ টাকা বরাদ্দ প্রাপ্তের প্রত্যাশা করছি।